আপনি দেখছেন পদ্মা নিউজ info.com এর টপ ট্রেন্ডস। সাথে আছি আমি তাহিদা কনক। নেটে অনুশীলনের সময় মাথায় বলের আঘাত পেয়ে হাসপাতালে যেতে হয়েছিল মুস্তাফিজুর রহমানকে। তাকে রক্তাক্ত অবস্থায় দেখে দেশের ক্রিকেট প্রেমীরা দুশ্চিন্তায় পড়েন। তবে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতাল মুস্তাফিজকে ঘিরে স্বস্তির খবরই দিয়েছে। হাসপাতালে স্ক্যান করানোর পর জানা গেছে কাটার মাস্টারের মাথার চোট শুধু বাইরের অংশে, অভ্যন্তরীণ কোনো চোট নেই। কুমিল্লা ভিক্টোরিয়ানসের দেওয়া এক বিবৃতিতে দলটির ফিজিও জাহিদুল ইসলাম বলেন, স্ক্যান করানোর পর তারা জানতে পারেন অভ্যন্তরীণ কোনো রক্তক্ষরণ নেই, সার্জিক্যাল টিম ক্ষতস্থানে সেলাই করে দিয়েছে। এখন সে দলের ফিজিওর নিবিড় পর্যবেক্ষণে থাকবেন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নেটে রোববার কুমিল্লা ভিক্টোরিয়ানস দল অনুশীলন করছিল। মুস্তাফিজ নেটে বোলিং করার সময় মাথায় চোট পান, বল করে রান আপ নিতে ফিরছিলেন তিনি। এ সময় কুমিল্লার প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ডাক পড়ে এ বাঁহাতি ফাস্ট বোলারকে। মাথা ঘুরিয়ে কোচের দিকে যাওয়ার সময়ই বল তার মাথার মা দিকে আঘাত করে। ফিজের মাথা ফেটে যায় এবং রক্ত বন্ধ করতে মাঠেই দলের চিকিৎসকরা তার মাথায় ব্যান্ডেজ করেন। এরপর তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এবারের বিপিএলে এখন পর্যন্ত 9 ম্যাচ খেলে মুস্তাফিজ 11 উইকেট নেন, 32 রান দিয়ে 3 উইকেট এবারের বিপিএলে তার সেরা বোলিং। পদ্মা নিউজ info.com-এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ info।